রোগীদের সুবিধার্থে মালদা মেডিকেল কলেজের পুরুষ এবং মহিলা সার্জিক্যাল ও অর্থোপেডিক বিভাগ স্থানান্তরিত করার বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজের মেন গেট এবং জরুরি বিভাগের সামনে এই দুটি মূল বিভাগ স্থানান্তরিত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বড় বড় হরফে লেখা বিজ্ঞপ্তির মাধ্যমে রোগী ও তাদের আত্মীয়দের জানিয়ে দেওয়া হয়েছে এই দুটি বিভাগ স্থানান্তরিত করার কথা। উল্লেখ্য, মালদা মেডিকেল কলেজে সার্জিক্যাল এবং অর্থোপেডিক বিভাগে ক্রমাগত রোগীর সংখ্যা বাড়ছে, ফলে পুরনো বিল্ডিংয়ে এই দুটি পুরুষ ও মহিলাদের বিভাগ এতদিন ছিল, সেই বিভাগ দুটি নতুন করে উন্নততর করার উদ্যোগ নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রোগীদের চিকিৎসা পরিষেবায় সুবিধার কথা ভেবেই এই দুটি বিভাগ স্থানান্তরিত করার বিজ্ঞপ্তি জারি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিন মালদা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেটের সামনে বিজ্ঞপ্তি লাগানো হয়। 31 মার্চ বৃহস্পতিবার থেকে পুরুষ ও মহিলা সার্জিক্যাল বিভাগ, বার্ন এবং অর্থোপেডিক বিভাগ স্থানান্তর করা হবে ট্রমা ইউনিটে বলে বিজ্ঞপ্তি জারি করেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার পুরঞ্জয় সাহা। তারপর এদিন সকাল থেকে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কেন আমাদের মেল সার্জিক্যাল ওয়ার্ড, ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড দুটো ওয়ার্ড ট্রমা বিল্ডিংয়ে শিফট হচ্ছে। কী নিয়ে যাচ্ছেন এগুলো? এসব আমাদের যা বেডশিট, আপনার আরও লাইন ফ্লাইন সব, গ্লাভস গ্লাভস এই যাব কি এগুলো ট্রান্সফার করছেন? নির্দেশ কে দিয়েছিল এগুলো? আমাদের আমাদের ওয়ার্ড সিস্টার আমাদের নির্দেশ দিয়ে। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ সরকার। Active Gold with added mineral, active pure, active raho.